আসমা ভি না হোতা আগর মোহাম্মদ না হোতা জান্নাত ভি না হোতা আগর মোহাম্মদ কল্লা নেহি বানাতা জির ইনসান কো ভি নেহি বানাতা আগর মোহাম্মদ কো ভি নেহি বানাতা আল্লাহ চাঁদ সূরজ কো ভি নেহি বানাতা আল্লাহ তমাম মখলুক বানিয়েছেন আমার আপনার দয়ার মায়া নবীর ওসিলায় ও সোনার ময়না যুবকে না ও মুরব্বী আব্বারা আপনারা জ্ঞানী মানুষ বলুন তো আমার নবী হায়াতে যতদিন ছিলেন তামাম পৃথিবীর জমিনে যত মানুষ ছিলেন তাদের নবী ছিলেন কি ছিলেন না নবী আমার পর্দা নেওয়ার পরে দুনিয়া যারা ছিলেন আল্লাহ পাক আমার নবীকে তাদের জন্য নবী করেছে নবীর মাতার চিন্তা কত পবিত্র কত উন্নত আল্লাহ নবী বলেন ও বাবা আবু বকর বাবা ওমর ফারুক আমি নবীকে আল্লাহ এমন নবী করেছেন তোমরা সাহাবা শুধু তোমাদের নবী নয় যারা আমাকে মানে না তারাও আমার উম্মত আমি হাতে আছি যতদিন দুনিয়ার মানুষ যতদিন হাতে থাকবে আমি তাদেরও নবী আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার হাজার হাজার বছর পরে কিয়ামত পর্যন্ত দুনিয়া আল্লাহ যত মানুষ পাঠাবে আল্লাহ আমি নবীকে তাদের জন্য নবী করেছে ও সাহাবারা আমি দয়ার নবীর পর্দা নেওয়ার পরে হাজার দেড় হাজার দু হাজার মাইল দূরে হাজার হাজার বছর পরে আল্লাহ যদি দুনিয়া কিয়ামত পর্যন্ত রাখেন যত সমস্ত মানুষ দুনিয়া আসবে আল্লাহ পাক তাদের জন্য আমি নবীকে নবী করেছে একটু ভেবেছেন কত চিন্তা আমাদের নেতারা মরে গেলে প্রধানমন্ত্রীর চেয়ারে আর একটা মন্ত্রী বসবে কি বসবে না কি গো একজন এমএলএমপি মরে গেলে উপনির্বাচন হয় কি হয় না পুনরায় নির্বাচন হয় দুনিয়া নেতারা যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ নেতা থাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মরে গেলে প্রধানমন্ত্রী থাকবে না একটা মন্ত্রীকে বসানো হবে আমার রাসূলুল্লাহর কি চিন্তা কেমন শ্রেষ্ঠ নবী যে তোমরা যারা হায়াত আছো আমি শুধু তোমাদের নবী নয় যারা আমাকে মানে না তাদেরও নবী মান্যওয়ালা উম্মত আর না মান্যওয়ালা উম্মত আমার নবী ইহুদিদেরও নবী আমার নবী খ্রিস্টানদেরও নবী আমার নবী পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সকলের জন্য নবী কথা ঠিক না ভুলবো মানিনি মানিনি নবী আমার হাতে ছিলেন তখনও সবার নবী ছিলেন নবী পর্দা নিলেন এক হাজার দেড় হাজার বছর পরে যদি আসে তাদের জন্য একবার ভেবেছি আমরা নবীর কি চিন্তা আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর ও বাবা ওমর ফারুক বাবা সাহাবীরা তোমরা আমাকে কলিজা দিয়ে মহব্বত করো ঠিক কথা আমার অনেক উম্মাত উম্মাতি আমি রসুলুল্লাহকে একবারের মতো দেখা তাদের নসিবে হবে না আমি রসুলুল্লাহর মাজারে এসে সালাম দিতে পারবে না তোমরা আমাকে দেখে মহব্বত করছো আমার বহু উম্মাত উম্মাতি থাকবে আমাকে একবারও চামড়ার চোখে দেখবে না তথাপিও তাদের অন্তরে আমি রসুলুল্লাহর মহব্বত থাকবে আল্লাহ নবী আমার আপনার কথাটা তুলে ধরে সমস্ত সাহাবারা আজকে নতুন কথা শুনছেন আহা এই চিন্তা তো আমাদের মাথায় কোনোদিন জাগেনি এমন ভাবনা তো আমরা কোনোদিন ভাবিনি নবী আমার টুকরে টুকরে কাঁদেন এমন সময় ঘরের থেকে সংবাদ আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেরি করবেন না হুজুর আপনি একটু হুজরা মোবারকে আসুন আল্লাহর নবী কাঁদছিলেন বলুন তো চোখের পানিটা বাচ্চার জন্য ছিল কি মহব্বতের উম্মতের জন্য ছিল যখন ঘর থেকে সংবাদ এসেছে আমার নবী কাঁদতে কাঁদতে ফিরিয়ে দিলেন যাও একটু পরে আসছি আমার নবী আবার আমার আপনার কথায় মশগুল হয়ে গেলেন ও আমার সমস্ত কোটি কোটি উম্মাত উম্মাতি হাজার দেড় হাজার মাইল দূরে তারা থাকবে আমি রাসূলুল্লাহর কথা যখন তারা শুনবে তাদের চোখ থেকে টপ 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 করে পানি ঝরবে খোদার কসম বললে মিথ্যা হবে না আজও নবীর কিছু প্রেমিক উম্মাত উম্মাতি আছে আমার নবীর কষ্টের কথা শুনলে হাউ হাউ করে কাঁদে কি কাঁদে না নবী আমার ওই দিন আমার আপনার মতো উম্মাত উম্মাতিদের কথাটা সাহাবাদের জান্নাতের বাগানে মসজিদে নববীতে তুলে ধরেছিলে আল্লাহ নবী বললেন আবু বকর আমি দয়ার নবী তোমাদেরকে সাহায্য চেয়েছি তোমরা কেউ অর্ধেক সম্পদ দিয়েছো কষ্ট পরিশ্রমের পয়সা দিয়েছো তুমি তোমার সমস্ত
সম্পদ আমি রাসূলুল্লাহর কদমে দিয়েছি, আমার কত গরীব উম্মত উম্মতি থাকবে। আমি রাসূলুল্লাহর জন্য যখন কিছু সাহায্য চাইবে, কষ্ট পরিশ্রমের পয়সাগুলো চোখ বন্ধ করে রাসূলুল্লাহর মহব্বতে দেবে, একবারও ভাববে না। আজ নবী দিবস হয়, আজ জলসা মাহফিল হয়, বলুন তো দেখি রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকত, এত টাকা খরচা করে কি জান্নাতের বাগান হতো? বহু গরিব মানুষ আছে, পয়সা আছে, একবারও প্রশ্ন করিনি, তখনও ঘাম শুকায়নি, বলুন তো বিনা দ্বিধায় পয়সা দিয়েছে না দেয়নি? রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছে কি দেয়নি? আজ দেখবেন জলসা মাহফিল হয়, আজকে তেমন বাজার আমি দেখিনি, বহু জায়গায় জলসা হয়, বাজার মেলার মতো বসে কি বসে না? বহু ছেলে ঘুরে বেড়ায়, রাসূলুল্লাহর মাননেওয়ালা উম্মত না মাননেওয়ালা উম্মত দুটো কি একই? উম্মত হতে পারে, তবে মাননেওয়ালা উম্মত গুলো জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতের ভিতরে রাসূলুল্লাহকে মানি বলে স্বীকার করে, দেখবেন যখন বাজার ঘাটে ঘোরে, যখন রাসূলুল্লাহর কথা হয়, একদল মানুষ বাজার ঘাটটা ছেড়ে মজলিসে এসে বসে চাতক পাখির মতো তাকিয়ে থাকে, কি থাকে বা? আমার নবীর কি চিন্তাধারা? ও বাবা আবু বকর, ও ওসমান, কেন মেরা আমি তো আর নবী, তাদের কথা না মনে পড়ে গেছে, আমার কাছে একবারও আসার মতো নসিব তাদের হবে না। আমি তো আর নবী, আমাকে তারা যদি না দেখে মহব্বত করে, তাদের জন্য কি আমার করণীয় কিছু নয়? আল্লাহ নবী আবার আমার আপনার কথায় মশগুল। দ্বিতীয়বার সংবাদ আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেরি করবেন না, আপনি একটু হুজরা মোবারকে আসুন। আল্লাহ নবী আমার পুনরায় ভুলে গেলেন। নবী আমার বললেন, আমার যে সমস্ত উম্মত উম্মতি আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, আমি রাসূলুল্লাহ তাদের হকটা কি করে আদায় করব? আল্লাহ নবী আমার আপনার কথা ভাবছেন। তৃতীয়বার সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেরি করবেন না, আপনার বাচ্চা অসুস্থ ভুলে গিয়েছেন। আমরা চায়ের দোকানে কাজে কামে থাকি, হঠাৎ যদি সংবাদ আসে বাচ্চা অসুস্থ, বলুন চাটা খাবে না রেখে দিয়ে ছুটবে? নবী আমার আমার আপনার জন্য কাঁদছিলেন। একবার সংবাদ দেওয়া হলো, দুবার সংবাদ দেওয়া হলো, নবী আমার বাচ্চার কথাটা ভুলে কাঁদছিলেন। কোন নবীর কথা বলছি? আহা, কোন নবীকে ভুলে আছেন? আল্লাহ নবী তৃতীয়বার সংবাদ পাওয়ার পরে বাচ্চার কথাটা মনে পড়ে গেছে, মজলিসটা ছাড়লেন। নবীর মনটা এমনিতে তো খারাপ ছিল, কানতে কানতে ঘরে গিয়ে সালাম দিলেন মারিয়ার ঘরে। আল্লাহ নবী যখন আম্মাজান মারিয়ার ঘরে তশরিফ রাখলেন, আল্লাহ নবী দেখতে পেলেন আম্মাজান মারিয়ার ডুকরে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারিয়া মেয়ে মানুষ, আমার ইব্রাহিমের কষ্ট দেখে আর থাকতে পারি না। হুজুর, আপনাকে প্রথমবার সংবাদ পাঠালাম, আসতে কেন দেরি করলেন? আল্লাহ নবীর কলিজার টুকরা বাচ্চাকে আম্মাজান মারিয়া নবী পাকের কোলে দিলেন। বাচ্চা যদি কষ্টে ছটফট করে, আমার আপনার মনটা তো কত কঠোর, আমার নবীর মনটাকে আল্লাহ নূরের মন করেছিলেন। জোরে বলুন, নবী আমার যখনই হাত তুলেছেন, নূরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরিয়েছেন, কি ঝরাইনি বাচ্চার কষ্ট দেখে? নবী আমার সোনার মানিক বাচ্চাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে। আমার সোনার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছে দেখলেন, ও ফারিস্তা জরাইল, লাব্বাইক ইয়া রব, আল্লাহ আমি হাজির আছি, যাও আজরাইল চলে যাও, আমার হাবিবে দরকারে চলে যাও, বেয়াদবি করো না, আমার হাবিবের কোলে সোনার মানিক বাচ্চার জানটা কবজে করে নিয়ে আসো। আল্লাহ হুকুম হয়ে গিয়েছে, মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আল্লাহর হুকুম হয়েছে, আপনার বাচ্চার জানটা নিতে এসেছি। আল্লাহ নবী চোখটা বন্ধ করে, আল্লাহ নবী ঢুকরে কেঁদে বললেন, ও ইজরাইল, আল্লাহর হুকুমটা তো আমি ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ নবীর কোলে বাচ্চা, এমন সময় মালিকুল মউত
হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কলিজার টুকরা বাচ্চা জানটা আমার নবী পাকের কোলে থেকে কবজো করে নিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী ঢুকলে কেঁদে ফেললেন, বাচ্চা দুনিয়াতে নাই, নবী আমার বুঝতে পেরে গেছে। আম্মা জান মারিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা কেন নড়ে না? হুজুর ইব্রাহিম কেন নড়াচড়া করে না? আল্লাহ নবী কেঁদে বললে, মারিয়া কেঁদো না, মারিয়া কেঁদো না। সোনার মানিক ইব্রাহিমকে আল্লাহ ডেকে নিয়েছেন, আমার নবী বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদে, এত কান্না কাঁদে, এত রোনা জারি করে। আম্মা জান মারিয়া কাঁদে। এমন সময় সাহাবাদের মাঝে খবর পৌঁছে গেল, আল্লাহ নবীর কলিজার টুকরা ছেলের ইন্তেকাল হয়ে গিয়েছে। নবী আমার এত কান্না কেঁদেছিলেন, এত রোনা জারি করেছিলেন, এত চোখের পানি ফেলেছিলেন। বিশিষ্ট সাহাবারা এসে আমার নবীকে সান্ত্বনা দেন, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কান্না সহ্য করতে পারি না। আমার নবী কাঁদেন, কান্না থামে না। আম্মা জান মারিয়া দুঃখ প্রকাশ করছে, মেয়ে মানুষ, হুজুর আপনি কেন আসতে দেরি করলেন? বাচ্চা অসুস্থ রেখে আব্বা হয়ে কি করে আপনি দেরি করলেন? একবার দুবার তিনবার সংবাদ পাঠালাম। আল্লাহ নবী বললেন, মারিয়া দুঃখ করো না, মারিয়া তুমি মা হয়ে সোনার মানিক বাচ্চার উপরে তোমার যদি মায়া হয়, তোমার যদি দয়া হয় মারিয়া, আমি তো এম নবী রাসূলুল্লাহ, আমার কি মায়া নাই মারিয়া? এমন একটা কথা তুলে ধরেছিলাম মারিয়া, এমন একটা কথা আমি সাহাবাদের মাঝে বলছিলাম, আমার গোনাগার খাতাকার মহব্বতের উম্মাত উম্মাতির কথাটা তুলে ধরেছিলাম। ও মারিয়া, দুনিয়ার বাপেরা শুধু সন্তানের বাপ, আমি দয়াল নবী রাসূলুল্লাহ শুধু সন্তানের বাপ নয়, তাম পৃথিবীর মখলুকের নবী। জোরে বলুন, ও মারিয়া মারিয়া কেঁদো না, আমি ইব্রাহিমকে মা করি নাই নয়, আমার ইব্রাহিমকে যতটা ভালোবাসি প্রিয়ার করি, আমার গোনাগার খাতাকার উম্মাত উম্মাতিকে আমি আমার ইব্রাহিমের মতো ভালোবাসি। জোরে বললেন না? আর একটু দিল খুলে হলো না? আর একটু মহব্বত করে হলো না? নারাই তকবীর, নারাই তকবীর। আহ, কি কথা! একবার পিছন দিকে একটু ভাবেন তো, রাসূলুল্লাহ কিসের জন্য কাঁদছিলেন? যে আমার বাচ্চা, দুনিয়ার বাপেরা শুধু বাপ, সন্তানের বাপ, আর আমি রাসূলুল্লাহ শুধু সন্তানের বাপ নয়, আমার উম্মাত উম্মাতিদেরও গার্জেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ শুধু বাচ্চার ভাবনা ভাবি না, আমার কোটি কোটি মহব্বতের উম্মাত উম্মাতির কথাটা আমি সাহাবাদের মাঝে তুলে ধরে আমি আমার বাচ্চার কথাটাও ভুলে গিয়েছিলাম। জোরে বলুন, কাদের কথা বলেছিলেন? আমাদের কথা, কাদের কথা? আর যারা আরামের বিছানা ছেড়ে বসে আছে, আমি রবিউল ইসলামের মুখ দেখার জন্য নয়, হয়তো আমার মুখে রাসূলুল্লাহ কথাটা শুনতে ভালোবাসেন তাই দাওয়াত করেছেন, রাসূলুল্লাহর কথা শোনার জন্য। কথা ঠিক না ভুল? আজ অর্থ দিয়েছেন আমি রবিউল ইসলামের দিকে তাকিয়ে নয়, রাসূলুল্লাহর মহব্বতে। আজ যে লাইটিং হলো, প্যান্ডেল হলো, এত গ্রামবাসী সবাই একত্রিত হলেন, কার মহব্বতে? রাসূলুল্লাহর মহব্বতে। পরকিত ভালোবাসার উম্মত আমরা হতে পারিনি, যদি হতে পারতাম তাহলে রাসূলুল্লাহ জীবনে দাড়িতে খুল লাগাইনি, সে রাসূলুল্লাহর মনে বারবার ব্যথা দিতে পারতাম না। পরকিত যদি ভালোবাসতাম তাহলে রাসূলুল্লাহর সামনে অন্তত দিনে 100 বার নয় 50 বার 10 বার অন্তত দরুদ শরীফ পড়তাম। কেন দরুদ শরীফ পড়া হয় না? যারা নামাজি মানুষ জিজ্ঞেস করেন, যারা নামাজ সম্পর্কে জানে, প্রত্যেকটা নামাজে সালাম যে কবার ফেরানো হয়, সালাম ফেরানোর আগে দরুদ শরীফ পড়তে হয় কি হয় না? দরুদ শরীফ ব্যতীত নামাজ হয়? ফরজ নামাজ, দরুদ ছাড়া নামাজ হয় না। যে আমলে আমার রাসূলুল্লাহ নেই, ওই আমলটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট, গ্রহণযোগ্য হয় না। যারা নামাজ পড়ে আল্লাহ তাদের ভিতর থেকে তো দরুদ শরীফ পড়িয়েই নেয়, কিন্তু হতভাগা বহু বেনামাজি আমাদের ভিতরে আছে না নেই? আছে। নবী আমার হাউ হাউ করে কাঁদছেন, মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদের মাঝে আম্মা জান মারিয়ায় হজরায় যেন দুঃখের কান্নার একটা রোল উঠে গেল।
ও মুরব্বি আব্বার মায়েরা, নবী আমার সেই দিন এত কান্না কেঁদেছিলেন, শুধু বাচ্চার জন্য কাঁদি, আমার আপনার মতো গোনাগার উম্মাত উম্মাতিনের জন্য কাঁদছিলে, আল্লাহর নবী এত কান্না কাঁধে থামে না। আবু বাকর হুজুর বলে, বিয়াদবি মাফ করুন হুজুর, আপনি তো কাঁদতে মানা করেন, আমাদের আত্মীয় মরে গেলে যদি কেউ কাঁদে আপনি তো কাঁদতে মানা করেন, হুজুর আপনি কেন এতক্ষণ ধরে কাঁদছেন, একটু চুপ করেন। আল্লাহর নবীকে বলেন, আপনার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। বলুন তো নবীর কান্না কি কোনো সাহাবা সহ্য করতে পারে? আল্লাহর নবী বললেন, বাবারা আমাকে কাঁদতে দাও, বাবারা আমি তো নবী ওই কান্না কাঁদতে মানা করেছি যে কান্নাটা চিৎকার মেরে কাঁদা হয়, আমি দয়ান নবী কাঁদতে বলেছি চুপে চুপে কাঁদো, মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে কাঁদো। ও বাবা সাহাবীরা বলো তো দেখি, আমি দয়ান নবীর কোলে আমার বাচ্চাকে আল্লাহ ডেকে নিয়েছি, আমার মনে কি বাচ্চার জন্য কষ্ট হয় না? সেই দিন এত কান্না কেঁদেছিলেন, সেই দিনে তো একটা ঘটনা ঘটেছিল, সূর্য গ্রহণ হয়েছিল। যারা ওলামায়ে কেরাম আছেন আমার কথাগুলো বুঝতে পাচ্ছেন, সূর্য গ্রহণ থেকে কিছু কিছু সাহাবা কিছু কিছু ইহুদিদের ভিতরে একটা কথা ভেসে উঠলো যে নবী পাকের বাচ্চা ইন্তেকাল করেছে বলে অন্ধকার হয়ে এসেছে। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা এই সূর্য গ্রহণের সঙ্গে আর আমার ইব্রাহিমের ইন্তেকালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা সূর্য গ্রহণ। আল্লাহর নবী ওই দিন কেঁদেছিলেন আমার আপনার জন্য, ও সোনার ময়না যুবকেরা হাতে না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, দাড়িটাকে আর চেঁচো না, আমার আব্বাদের বলে যাই, সত্যিকারের রসুলের মহব্বতে যদি আপনার অর্থ এই জায়গায় ব্যয় হয়, আর যদি দুনিয়ার মায়া ছেড়ে এক ঘন্টা দশ মিনিট যদি একটা মিনিট ওই জায়গায় বসে আপনি রসুলুল্লাহর জন্য মহব্বতে ব্যয় করতে পারেন, খোদার রসুল দুনিয়া যদি দিদার না হয় মরণের পরে কবরের ভিতরে আমার নবীর সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। আমি বলছিলাম কোন নবীকে মহব্বত করতে, আপনারা ওলামায়ে কেরামদের মুখে ইতিপূর্বে শুনেছেন, তথাপি প্রসঙ্গে আমাকে স্মরণ করতে হয়, মানুষ এতেকালে পরে তার লাশটা একটু গোসল দিয়ে জানাজা করে কবরস্থ করা হয়, তিন মুঠা করে মাটি দেওয়া হয়, মিনহা খলাকনাকুম ওফিহা নুইদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান নুহরাত, তিন মুঠা তিন মুঠা তিন মুঠা করে মাটি দিয়ে কবরটা ছেড়ে চলে যায় কি যায় না? কিতাবের বর্ণনা এসেছে কবরটা ছেড়ে চলে যায়, কবরবাসীকে ওই মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করে তুলে বসানো হয়, মানুষরা ফিরে যাচ্ছে পায়ের আওয়াজটাও শুনতে পায়, ওই ব্যক্তিকে তিনটে প্রশ্ন করা হয়, মান রব্বুকা তোমার রবকে, আমার দিনুকা তোমার ধর্মকে, আমার নবীকা তোমার নবীকে। একটা রাতে পরিষ্কার এসেছে আমার নবীর নুরানি চেহারাটা, পূর্ণিমার চাঁদের মতো চমক কোন চেহারাটা, প্রত্যেক উম্মাত উম্মাতির কবরের ভিতরে ধরা হবে। খোদার কসম সত্যি যদি মহব্বত করতে পারে, আমার নবীকে দুনিয়া যদি দেখা না পান, কবরের ভিতরে আপনার মহব্বতটা বেকার যাবে না। যে রসুলুল্লাহর জন্য কষ্টের পয়সা দিয়েছিলেন, যে রসুলুল্লাহর কথাটা চাতক পাখির মতো চেয়ে চেয়ে শুনেছিলেন, যে রসুলুল্লাহর কথাটা শুনে মনে তৃপ্তি পেয়েছিলেন, দুঃখের কথাটা শুনে কখনো কেঁদেছিলেন, যে নবীর সামনে দরুদ শরীফ পড়তেন, ওই ব্যক্তির জবানটা আমার আল্লাহ খুলে দেবে, ওই ব্যক্তির জবান থেকে পরিষ্কার বেরিয়ে যাবে, হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি রসুলের সামনে বেয়াদবি করেন, নবীকে মাসকে মাস মাসকে মা ঘুনে যান, দাড়ি চাচা অবস্থায় কবরে যান, আপনার মতো হতভাগা উম্মত আর কে হবে? আমার নবীকে দেখার পরে ওই নাফরমান উম্মতটা আমার নবীর মহব্বত দুনিয়ায় তেমন ভাবে করতো না, আমার রসুলুল্লাহ পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখবে, আর তার মুখ থেকে বাইর হবে হাই হা তালা আদরি, আফসোস আমি জানি না। ও পায়ে ধরে বলি, আপনারা আমার আব্বার বয়সী মানুষ, এই ঈদের সময় গেছে, আমি একটা জিনিস পরিলক্ষিত হয়েছে আমার চোখে, আমি দেখেছি সব দোকানগুলো বারোটা একটা দুটো পর্যন্ত বন্ধ হয়ে গেছে, তথাপি একটা দোকান খোলা ছিল, চুল কাটার দোকান,
কথা ঠিক বলছি না ভুল বলছি? মাঝে মাঝে নাম লেখানো হয়েছে, এক লিস্টে বাপ বেটার নাম ছিল, বাপেরও দাড়ি চাচা, ছেলেরও চাচা, চুলটা পেকে সাদা, দাড়িটা পেকে সাদা হয়ে গেছে, তথাপি আমার আব্বার বয়সী সম্মানের পাত্র চাচাজি নাতি সেলুন দোকানদারকে বলছে, ভাই বেলেটটা একটু উল্টো করে মার। অর্থ দিলেন, আল্লাহ সম্মান দিলেন, আল্লাহ সম্পদ দিলেন, মরণের পরে কাফনটা পরিয়ে দেওয়া হলো, খাটিয়ায় শুয়ে রাখা হলো, সোনার মানিক বাচ্চা আব্বা জানের মুখটা একটি বার দেখবে, দেখা গেল কাফনটাও সাজা, খাটিয়া নামক বিদায় গাড়িতে শোয়ানো, চুলটা পেকে সাদা, দাড়িটা চেঁচে পরিষ্কার করা ছিল কি ছিল না? দুঃখ নেবেন না, একটু উপলব্ধি করেন, এত বছর হায়াত পেলেন, এত সুখ শান্তি পেলেন, একটা গোনা একবার কোনা, একটা গোনা একাধিকবার কোনা, নবীর সুন্নাতটাকে কিভাবে জবাই করলেন? খোদার কসম রাসূলুল্লাহ সুন্নাত দিয়ে যদি কবরে যান, দুনিয়ায় যদি সেই মহব্বত করেন, দেখা না পান কবরে দেখা হয়ে যাবে। ভালোবেসে বলছি, জ্ঞান দিতে আসেন, একটু মনে করিয়ে দিচ্ছি, বলেন এই নবী দিবসটা প্রত্যেক বছর হয়তো আগামী বছর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, যারা বলেছি ইনশাআল্লাহ নসিবটা ভালো, গত বছরে যে হয়েছিল, যারা ছিল সবাই আছে না কিছু মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছে এই মহল্লায়? যারা ছিল সবাই আছে না কিছু বিদায় নিয়েছে? নিয়েছে তো, নিয়েছে। আগামী বছর আমরা সবাই থাকতে পারবো, কোনো গ্যারান্টি আছে? এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ থেকে দাড়িটাকে চেঁচে দেবো না। কি চাচাজি আপনার কি ক্ষতি হবে? আহা, রসুলুল্লাহর কথা একবার জাগে না? যে নবী বাচ্চা অসুস্থ সেই বাচ্চার কথাটা ফেলে আমার আপনার কথাটা বলেছেন আর কেঁদেছেন, সেই নবীর কথা ভুলে রয়েছেন কি গো? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে দেখান, আল্লাহ তৌফিক দিন, হাত তুলে আল্লাহকে দেখান, একটু হাত তোলেন সবাই। আমি একজনকে তুলে অদা করাচ্ছি না, অদা করাচ্ছি না, নিয়ত করি আল্লাহ আমাদের সবাইকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। কি গো, কেউ কেউ রাখবেন তো চাচাজির একটা আওয়াজ দেন, রাখবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন সুন্নাতটাকে আর জবাই করব না, আহ একবারও জাগে না, কি সম্মানের ক্ষতি হবে? শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, হিন্দুরা যাকে দেবতা, হিন্দু ভাইয়ের দেবতা বলে মানে, তার মুখে তো দাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে তো দাড়ি ছিল, কি গো ছিল কি ছিল না? আর আমরা মুসলমান, রসুলুল্লাহর উম্মত, ভালোবাসেন কলিজা দিয়ে, সত্যিকারে যারা ভালোবেসেছে রসুলুল্লাহ দিদার দুনিয়ায় পেয়ে গেছে, জোরে বলুন।